27 তারিখ আমাদেরকে 66টা পৌরসভা যারা মনোনয়ন পেয়েছি আমাদেরকে माननीय প্রধানমন্ত্রী সই সম্বলিত আমাদেরকে একটা চিঠি দেওয়ার কথা 27 তারিখ 11টা ওই দিন সারা দিন আমরা ছিলাম আমার সাথে উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ ছিল পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতৃবৃন্দ ছিল যুবলীগ ছাত্রলীগ ছিল আমাদেরকে 7:45 সময় বলা হইল माननीय প্রধানমন্ত্রী আজকে দিবেন না আগামী কাল 10:30 থেকে 11টার মধ্যে আপনারা তার মধ্যখানে সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা বাংলাদেশে 60টা গোয়েন্দা সংস্থা তার মধ্যে 3টা খুব হাই ভোল্টেজ বুঝলেন খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন যেটার দুইটা माननीय প্রধানমন্ত্রীর আন্ডারে ওদের জব দুইটা माननीय প্রধানমন্ত্রীর আন্ডারে 59টার সময় 67টার সময় আমাকে হাই ভোল্টেজের এক গোয়েন্দা সংস্থা থেকে ফোন করলো ডন্ট ওরি ক্যারি অন কাজ করে যান আপনার ব্যাপারে একটা ভুল বুঝাবুঝি কে যেন একটা মিথ্যা অপবাদ দিয়েছিল এই অপবাদ মিথ্যা প্রমাণিত হয়েছে দেশের এক নম্বর পর্যন্ত এটা চলে গেছে ওনারা কিছু স্পোর্ট দিয়ে কথা বলে এক নম্বর মানে প্রধানমন্ত্রীর কাছে আপনি প্রয়োজনে বলা আছে আপনি প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাইলে দয়া করে আমাকে 5 মিনিট আগে জানাবেন আমি বললাম অপবাদটা কি আমি নাকি কোন রাশেদ খুনির ভাগ্নি বিয়ে তা আমি বললাম আমি 16 বছর পৌর আওয়ামী লীগের সভাপতি একবারে জনপ্রতিনিধি 26 তারিখ माननीय প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন বোর্ডে ইয়ে দিল মনোনয়ন দিল আমি ওই দিন রাত্রে থেকে খুঁটি রাত্রি হয়ে গেলাম তারা সকাল 27 তারিখ সকাল 7:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত 60টা সম্মিলিতভাবে গোয়েন্দা সংস্থা তন্ন তন্ন করে খুঁজে বাড়ি নিয়েছে আসলে কিছু থাকলে না বাইর করুন কিছু নাই বাইরে করতে পারে না আমার জন্য আমার ওবায়দুল কাদের ভাই সহ বড় বড় নেতারা যুক্ত করেছে সে এত বছর পৌর আওয়ামী লীগের সভাপতি জনপ্রতিনিধি হইল 26 তারিখ ওনাকে নমিনেশন দেওয়া হইল রাত্রের মধ্যে উনি আত্মীয় হয়ে গেল খুনি স্পষ্ট করে বলে দেই আমার শ্বশুর ওই বাড়িতে বিয়ে পাকিস্তান আমলে তে একটা গ্রামের বাড়িতে 10-15টা ঘর থাকে না তো ওই ভদ্রলোকের বিয়ে করা কি অপরাধ আছে তাহলে বিয়ে তো খুশি পাকিস্তান আমল আমার ওয়াইফ যখন জন্ম নেয় ওনাকে 1 বছর 10-11 মাস রেখে ওনার মা মারা যায় আমার সেই শ্বশুর পরে চিটাগাঙ্গে রাউজানে বসবাস করে ওখানে বাড়ি করছে ওখানে স্কুলের হেডমাস্টার ছিল ইতিমধ্যে ইনিও গত 4 বছর আগে মৃত্যুবরণ করেছে এই হইল ইতিহাস সেই ইতিহাস থেকে পরিত্রাণ পেয়েছি আমি যেহেতু এত ইতিহাস থেকে পরিত্রাণ পেয়েছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও কথা বলছি উনি বলেছেন আমি সব কিছু অবগত হয়েছি যেহেতু তোমার এটা আমার নলেজে পর্যন্ত আসছে তোমার নির্বাচনটা মনিটরিং ওইভাবে হবে তুমি কাজ করে যাও আপনাদের কাছে অনুরোধ নৌকা আমাকে দিয়েছে আমি আগেও বলেছি নৌকা আমাকে দিয়েছে আমি এত যুদ্ধ করে যুদ্ধ আমি করি না আমি 6-7 ঘন্টা একটু মানসিক ইয়াতে ছিলাম এই নমিনেশনটার জন্য সারা বছর রাজনীতি করি নেতাদের কর্মীদের উপর যাদের বিশ্বাস থাকে না তারাই লাখ লাখ কোটি টাকা খরচ করে না আমার ভাই 9,000 টাকা খরচ তাও আমাদের ওই যে অফিসের আলাউদ্দিন মোটা করে আছে একজন আওয়ামী লীগের অফিস আলী হোসেন তারপরে সায়েম খান উপদপ্তর এদেরকে চা নাস্তার জন্য আমার 9,000 টাকা খরচ আমি সেই দিক থেকেও ভাগ্যবান লাল্লা কুচি তার কাছে টেয়া নাই তোরা খুশি কি হ্যাঁ থাকলে না দিন আপনাদের কাছে অনুরোধ আপনারা আমি আগেরবারও বলেছি আমি প্রথমবারই নমিনেশন পাইয়া প্রথমবারই নির্বাচিত হয়েছি আমার চাওয়াবার কিছু নাই একটা মাত্র কন্যা সন্তান ইতিমধ্যেই গত বছরের 25 ডিসেম্বর